আমরা আজকে এখানে এসেছি মূলত ইব্রাহিমের সুন্নত পালন করার জন্য। তিনি আল্লাহর পথে নিজের প্রাণাধিক পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার মতন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, এটাকে স্মরণ করার জন্য আমরা আজকে ঈদুল আজহার কোরবানি করব। আল্লাহ বলছেন, তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে, যে হক প্রতিষ্ঠার জন্য চারটা জিনিস বাধা দেয় মানুষকে। এই চারটা জিনিসের বাধার কারণে মানুষ সত্য জেনেও মানতে পারে না। এক, নিজ প্রবৃত্তি। আমরা অধিকাংশ লোক ভাগা কোরবানি করি, উদ্দেশ্য যদি বলি কী জন্য করেন, উত্তর নেই, বাবা তো করে আসছে। সব জায়গায় প্রবৃত্তির গোলামি করে যাচ্ছি, হাদিসের গোলামি নয়। যারা জান্নাত পেয়াসী মোমিন, তারা আশা করি এসব থেকে দূরে থাকবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা আজকে এখানে এসেছি মূলত ইব্রাহিমের সুন্নত পালন করার জন্য। তিনি আল্লাহর পথে নিজের প্রাণাধিক পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার মতন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, এটাকে স্মরণ করার জন্য আমরা আজকে ঈদুল আজহার কোরবানি করব। আল্লাহ বলছেন, স্মরণ করো তুমি সেদিনের কথা যখন ইব্রাহিম তার পিতা আজহারকে বলেছিল, আতাত্তাখাজু আসনামান আলেহা, তুমি কি মূর্তিগুলোকে উপাস্য মনে করো, ইন্নি আরাকা ওয়াকওমাকা ফী দালালিন মুবীন, আমি তোমাকে এবং তোমার কওমকে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। এটা বলার মাধ্যমে বোঝানো হচ্ছে সে যুগের বাগদাদে, তখন বলা হতো বাবেল, এখন বলা হচ্ছে বাগদাদ, সে যুগের বাগদাদে মূর্তি পূজার দারুণ প্রসার ছিল। এর পরের রাতে আসতেছে, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। এছাড়াও আমরা ইব্রাহিমকে আসমান ও জমিনের রাজত্বের কিছু অংশ দেখিয়েছিলাম, যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। ফালাম্মা জান্না আলাইহিল কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন রাত্রির আগমন ঘটল এবং নক্ষত্র রাজি দেখল, তখন সে বলল, এরা সবাই আমার রব। যখন নক্ষত্র ডুবে গেল সকলের আগে আগে, তখন তিনি বললেন, ইন্নিল্লাহ উহিব্বুল আফিলিন, যারা ডুবে যায় আমি তাদেরকে পছন্দ করি না। ফালাম্মা রাআল কামারা বাযগান ক্বালা হাযা রাব্বি, অতঃপর যখন চাঁদ উঠল, আকাশ ডগমগিয়ে সুন্দর চেহারা নিয়ে পূর্ণিমার চাঁদ, তখন তিনি বললেন, এটাই আমার রব। ফালাম্মা আফালা, যখন সেটাও ডুবে গেল, তিনি হতভম্ব হয়ে বললেন, লাইল্লাম ইয়াহদিনী রব্বি লাআকুনান্না কওমিন দাল্লিন, যদি আল্লাহ আমাকে হেদায়ত না করেন তাহলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাআ আশ-শামসা বাযগান ক্বালা হাযা রব্বি, সকালে যখন পূর্ব গগনে দীপ্তিময় সূর্যের উদয় ঘটল, তখন তিনি বললেন, এটাই আমার রব। ফালাম্মা আফালাত, সূর্য ডুবে গেল, তখন তিনি বললেন, ইন্নি বারিয়ু মিম্মা তুশরিকুন, হাযা রব্বি হাযা আকবর, এটাই আমার রব, এটাই সবচেয়ে বড় রব। কিন্তু যখন ডুবে গেল, তখন তিনি বললেন, ইন্নি বারিয়ু মিম্মা তুশরিকুন, তোমরা যেসব বিষয়কে শিরক করো, শরিক মনে করো আল্লাহর সঙ্গে, আমি সে সব থেকে মুক্ত। এই দুটি ঘটনার মধ্যে দুদল মানুষের বক্তব্য বা ইতিহাস আমরা জানতে পাচ্ছি। সে যুগে ছিল মূর্তি পূজারি এবং তারকা পূজারি, যুগে যুগে এটা আছে, আজও আছে, আজকেও বাংলাদেশে আছে। এখানে মূর্তি ঘরে ঘরে, রাজনৈতিক মূর্তি, ধর্মীয় মূর্তি,
সব জায়গায় কেন দেখতে পাচ্ছেন, রাস্তায় বেরোলেই মূর্তি আর মূর্তি, আর ছবি তো শেষ নাই, ঘরে ঘরে ছবি। আর আল্লাহ রসুল বলছেন সকালে উঠে একদল লোক কাফেরই ওঠে, একদল লোক মোমিন হয়ে ওঠে, যখন আকাশে বৃষ্টি দেখা যায়, মেঘ দেখা যায়, তখন তারা বলে মুতিরনা বিনউইন কাজা, আমরা ওই অমুক নক্ষত্রের জন্য আজকে বৃষ্টিপ্রাপ্ত হয়েছি, আর একদল লোক বলে আমরা আল্লাহর রহমতে বৃষ্টিপ্রাপ্ত হয়েছি। দেখেন না যখন আবহাওয়া বিভাগে খবর দেয় যে গত কয়েকদিন আগে একটা গেল না বিপর্যয় নাম করে, সারা দেশ মানে সরকার তো পাগল হয়ে গেল একবারে, সমস্ত লোক সরিয়ে দিয়ে কত কিছু ভেঙে চুরি ফেলে দিয়ে লোকটা হটালো, শেষ গেলে দেখা যাচ্ছে কিছুই না। আবহাওয়া বিভাগের উপরে সরকার ভীষণভাবে খেপে গেল, তোমরা কী আবহাওয়া বার্তা দিয়ে থাকো, কিন্তু ওদের বকা দিয়ে লাভ কী, ওরা তো জানে না আল্লাহ কোন দিকে মেঘটা ঘুরিয়ে দেবেন, ক্ষমতা তো আল্লাহর হাতে, অথবা এটা নিয়ে তো হয়েছে করে লাভ নেই। আবহাওয়া বিভাগের উপরে পূর্ণ ভরসা করা যাবে না, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, আবহাওয়ার মালিক আল্লাহ। কাল থেকে আমাকে ভয় দেখানো হচ্ছে সকালে প্রচুর বৃষ্টি হবে, কোথায় সালাত পড়ব ঠিকঠাক করেন, এখন দেখছি সূর্য উঠে গেছে, আবহাওয়া বিভাগ থাকলেও অতএব আলহামদুলিল্লাহ পড়তে হবে না, সব কিছু আল্লাহর হাতে। এই বিশ্বাসটা দৃঢ় করার জন্যই যে ঘটনা আপনাদের শুনলাম সূরে আনআমের, এই ঘটনা আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরেছেন। এটা দিয়ে বোঝা যায় যে হক প্রতিষ্ঠার জন্য চারটা জিনিস বাধা দেয় মানুষকে, এই চারটা জিনিসের বাধার কারণে মানুষ সত্য জেনেও মানতে পারে না। এক, নিজ প্রবৃত্তি, মন যা চায় তাই করব। আল্লাহ পাক বলছেন তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে আবহাওয়া তাহলে যে নিজের প্রবৃত্তিকে হাওয়া উপাস্য হিসেবে গ্রহণ করছে, তুমি কি তাকে দেখেছ? আপান্ত তখন আলাইহি ওকিলা, তুমি কি ওই প্রবৃত্তি পূজারীর জন্য জামিন হবে? আমরা অধিকাংশ মানুষই নিজ নিজ প্রবৃত্তিকে এলাহ গণ্য করে নিয়েছি, সেজন্য আপনি দেখতে পাচ্ছেন আমাদের সালাত হয়ে যাচ্ছে, পাশে মাইক চলছে, তারাও তো বড় আলেম, সহি হাদিস কোনটা তারাও জানে, কিন্তু ব্যাখ্যা নিজের মজহাব অনুযায়ী নিজের দল অনুযায়ী দেয়, ফলে যত মতভেদ মুসলমানদের মধ্যে অধিকাংশই প্রবৃত্তির কারণেই। এই যে সাতটার পাঁচ তকবির বারো তকবির না, অসংখ্য সহি হাদিস রয়েছে, তারাও পড়ে এবং ক্লাসের ছাত্রদেরকে পড়ায়, কিন্তু এটা অপব্যাখ্যা করে, বানাইছে ছয় তকবির যার কোনো ভিত্তি নাই, এগুলো কে বলবেন? আপনাদের দায়িত্ব বলা, হেদায়তের মালিক কে? আল্লাহ। এইটুকু ছাড়া আমাদের কোনো সান্ত্বনা নেই, যদি এই বিল্ডিংগুলো না থাকতো মাইকে তো কথাই বলা যেত না, কারণ মাইকে এখন সবার এত জোরদার মাইক, আমরা তো বক্স মাইক দিয়েছি, অন্যরা একবারে মাথার ওপরে মাইক দিয়ে যাতে সবাই ভালো করে তাদের কণ্ঠ শুনতে পায়। সব জায়গায় এই প্রবৃত্তি, আপনি কোরবানি করবেন দেখবেন না, আমরা দিচ্ছি একটা ফ্যামিলির পক্ষ থেকে জীবন্ত একটা কোরবানি, তারা দিচ্ছে ভাগা কোরবানি, তাদের আলেম আছে পরিষ্কার বলে দিচ্ছে, মিশকাতে একটা হাদিস আছে যেখানে করল রহ মুসলিম বলা আছে, কিন্তু মুসলিম পুরো হাদিসটা সেখানে নাই, ওটা যে সফরের হাদিস, পরিষ্কার দেখা যাচ্ছে মুসলিম খুললেই পাওয়া যাবে, কে মানতেই রাজি না, তারা বলে সফরে আর বাড়িতে একই বিধান, আর এই জমহুর উলামার নাম দিয়ে একটা ধোঁকা দেওয়া হয়েছে। এই জন্য আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালি পরিষ্কার বলে দিয়েছেন, কওল জমহুর ওয়াল ইজমা হাজি মুফসাদাতুন আজিমা, এই যে কথায় কথায় জমহুরের আর ইজমার দোহাই দেওয়া, এটা একটা মুফসাদাতুন আজিমা, এটা ভয়ঙ্কর একটা ফাসাদ সৃষ্টিকারী বিষয়। অথচ সাহাবায়ে কেরাম বা আল্লাহর রসুল নিজে কখনো
ভাগা কোরবানি করেননি, করতেও বলেননি, এবং মৃত্যুর আগে বিদায় হজের ময়দানে তিনি পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, দেখো ইন্না আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উজহিয়া। মেখনাব বিন সুলাইম বলছেন, কুন্না ওয়াকুফান ইন্দার রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আরাফাতা, আমরা আল্লাহ রসুলের পাশে আরাফার ময়দানে অবস্থান করছিলাম, এ সময় তিনি আমাদেরকে শুনালেন, ইয়া ইয়ান্নাস হে জনগণ, ইন্না আলা কুল্লি আহলে বাইতিন নিশ্চয়ই প্রত্যেক পরিবারের উপরে, ফি কুল্লি আমিন প্রতি বছরে, উজহিয়াতুন একটি করে কোরবানি। এটা তার কল, মৃত্যুর আশি দিন পূর্বের বক্তব্য। তার আমল দেখেন, জাবাহা বে আমলাহাইনে আকরানায়নে মৌজু আইনে, যারা মিশকাত পড়েন সবাই জানেন তিনি সবসময় কখনো একটা বকরি, কখনো একটা খাসি, কখনো দুইটা খাসি দিয়েছেন। হজের মৌসুমে যে সেখানে তিনি নিজের পরিবারের পক্ষ থেকে একটা গরু দিয়েছেন, সেখানেও তিনি ভাগ করেননি। এই কল এবং আমলকে অগ্রাহ্য করে আমরা অধিকাংশ লোক ভাগা কোরবানি করি, উদ্দেশ্য যদি বলি কী জন্য করেন, উত্তর নেই, বাবলা তো করে আসছে। এর বিরুদ্ধেই আমাদের সংগ্রাম ছিল 1987 সাল থেকে, এটা প্রায় উঠেই গেছিল, আবার চালু হওয়ার অবস্থা এসেছে কিছু আলেমের এই নীরব সম্মতির কারণে। অত এটাও জায়েজ, ওটাই উত্তম, তো এটাও জায়েজ, এই যে একটু গুঁতো মেরে দেয়, আর মানুষ তো গোস্ত খাওয়ার লোভী। কিছু লোক চমৎকার একটা ফন্দি বের করেছে, একটা খাসি হলো কোরবানি, আর একটা গরু ভাগা নিয়েছি, আমার বাড়ির একটা ছেলে সে গরু খাসি গোশ খায় না, সেদিন একটা ভাগা নিলাম, তা ওটা কি আর উত্তর দেয় না। আরে বাবা, তুমি ঈদের আগের দিন জবে করে গোশত ভাগ করে খাও না, বাজার তো 10টা কিনে গোশ কিনে এনে রাখো, কোরবানির নামটা কেন করছো? কোরবানি তো আল্লাহ নৈকট্য, আল্লাহ রসুলের বিরোধিতা করে কি আল্লাহ নৈকট্য হবে? আপনার বিশ্বাস কি আল্লাহ রসুলের বিরোধিতা করে কি আপনি আল্লাহ নবীর সাফাত পাবেন? প্রশ্নই ওঠে না। অর্থাৎ দয়া করে কোরবানির সময় এ গোশত খাওয়ার প্রতিযোগিতা করবেন না, এগুলো অন্য সময় করেন। এ গেল, তারপর দেখেন সমাজে আমাদের নতুন একটা ফেতনা চালু হয়েছে, কোরবানির গোশ রাখার যে ফ্রিজ কেনার একটা হিড়িক চলছে, ওয়ালটনের অ্যাডভার্টাইজ দেখলে তো মনে হয় যেন একেবারে ফ্রিজ ফ্রি দেবে, কিন্তু না, খোঁজ নিয়ে দেখেন নগদে নিলে 30,000, ছমাস বাকিতে নিলে 32,000, এটা হলো বায়ে মুআজ্জাল, সম্পূর্ণ নিষিদ্ধ, ধোকা দিয়ে লোভ দেখাচ্ছে, নগদ দাও 30,000 আর মাসে কিস্তিতে দাও তাহলে পড়ে যাবে 32,000, এই 2,000টা লাভের জন্য মানুষ ওইটা নেবে। এটা হলো এই বিক্রয়, অর্থাৎ অধিক লাভে বাকিতে বিক্রয়, এটাকে বলে আরবিতে বায়ে মুআজ্জাল, এটা নিষিদ্ধ। কিন্তু আমরা করছি নিজের প্রবৃত্তির কারণে, সব জায়গায় প্রবৃত্তির গোলামি করে যাচ্ছি, হাদিসের গোলামি নয়। যারা জান্নাত পেয়াসী মুমিন তারা আশা করি এসব থেকে দূরে থাকবেন। আপনি কি অবিশ্বাস করতে পারেন যে সারা দেশে সুদি কারবার চলছে? কী হোক, আহলাদিস হোক, হানাফি হোক, সবাই সমানে সুদি কারবারে জড়িত। আমরা যতগুলো ব্যাংক চলছে সব সুদি ব্যাংক না, যত ব্যাংক সব সুদি ব্যাংক, পৃথিবীর কোথাও সুদবিহীন ব্যাংক নাই, বাংলাদেশেও নাই, জেদ্দাতেও নাই, সৌদি আরবেও নাই, কোথাও নেই। ব্যাংক সৃষ্টি হয়েছে ধনী মানুষের, গরিব মানুষকে কাছ থেকে টাকা জমা করে কিছু ধনী মানুষ বড় হওয়ার জন্য। চলছে সঙ্গে MLM ব্যবসা, দেখেন প্রত্যেকের বাড়িতে তেল চলে আসছে, সরিষার তেল, লেখা আছে MLM, ওটা পিরামিড ব্যবসা, এই একটা চরম একটা সুদী ব্যবসা। অথচ এত বড় বড় আলেম আলম তার সঙ্গে জড়িত আছে যে আপনি হতভম হয়ে যান, তাদের ফতোয়া বোর্ড আছে। আগে GGN চলতো, ডেস্টিনি 200 চলতো না, 2,000 চলতো না, প্রত্যেকটা ফতোয়া বোর্ড আছে, প্রত্যেকটা শরিয়া কাউন্সিল, প্রত্যেকটা মাথায় বড় আলেম আছে। এগুলো বিষয়ে আমরা আমাদের পত্রিকায় যথেষ্ট লিখেছি, আমাদের বইতেও লেখা আছে, পড়ে কে,
আল্লাহ যাদেরকে হেদায়াত নসিব রাখছেন তারাই পড়বে, তারাই মানবে। প্রবৃত্তিকে দরণ করতে পেরেছিলেন বলেই ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কোরবান দিতে পারেছিলেন, কোনো বাপ কি পারে? এটা হলো বড় শিক্ষণীয়। দুই নম্বর বাধা হলো নিজ পরিবার, নিজ পিতামাতা। আপনি এটা দেখেন, প্রথমটা নিজ প্রবৃত্তি, এ বিষয়ে আল্লাহ পাক বলছেন ওয়াইন্না মিন শিয়াতিলা ইব্রাহিম ইজ্জা রাব্বাহু বিকলবিন সালিম। নূহের দলভুক্ত ছিলেন ইব্রাহিম, যিনি এসেছিলেন আল্লাহর নিকটে স্বচ্ছ হৃদয় নিয়ে, সূরা সাফাত 83 আয়াত। ইব্রাহিম ছিলেন স্বচ্ছ হৃদয়ের মানুষ, এজন্য সেখানে অস্বচ্ছ কোনো যুক্তি দিয়ে তাকে ঘোরানো যায়নি। শয়তান একটা হাদিসে রয়েছে, একবার মানুষ যখন সহি কাজ করতে চায়, বিশুদ্ধ কাজ করতে চায়, 70 বার শয়তান তাকে ধোকা দেয়, তুমি এটা করো না, করো না, করো না, কিন্তু ইব্রাহিমকে ধোকা দিতে পারেনি। পাথর মারার বিধান দেখছেন না, শয়তান তো 3 বার চেষ্টা করেছিল, পারেনি। তো আমরা পাথর মারছি বটে, কিন্তু নিজের বুকের মধ্যে লুকায় দিয়ে শয়তানের গায়ে পাথর মারছি না, আগে তো এটা মারতে হবে। দুই নম্বর দেখেন, পিতামাতা এবং পরিবার বাধা। যেমন ইব্রাহিমের বাপ ইব্রাহিমকে বলেছিল আরাগুন আন্ত আলিহাতে ইয়া ইব্রাহিম লাইল্লাম তন্তাহেল আর জুমান্নাকা অহজর নির্মালিয়া, সুরা মরিয়ম 46 আয়াত। দেখো ছেলে, তুমি কি চাও আমি যাদের পূজা করি, মূর্তি তারকা এস সবগুলো থেকে তুমি আমাকে সরিয়ে নিতে চাও? লাইল্লাম তামতায়, যদি তুমি এই কাজ থেকে বিরত না হও, লা আর জুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে মাথা চূর্ণ করে দেবো। অহজর নির্মালিয়া, চিরদিনের জন্য দূর হও আমার সামনে থেকে। তাহলে পিতামাতা বড় বাধা, এই বাধা তিনি ডিঙিয়ে গেলেন। তিনি কী করলেন? ইন্নি যাহেবুন ইলা রব্বি সাইয়্যিদিন, আমার যখন বাপ মার ঘরে স্থান হলো না, চললাম আমার প্রতিপালকের দিকে, নিশ্চয় তিনি আমাকে সুপথ প্রদর্শন করবেন। এবার বাধা হল সমাজ। আল্লাহ বলছেন আতলু আলাইহিম নাবা ইব্রাহিম إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون إبراهيم তার কমকে ডেকে বললেন, হে আমার কম, তোমরা কিসের মূর্তি পূজা করো? যখন তুমি মূর্তিদেরকে ডাকো তখন সে কি শুনতে পায়? তুমি যখন তার দিকে তাকাও সে কি তোমাকে দেখতে পায়? তুমি যা বলো সে কি তা বুঝতে পারে? আজকের মূর্তি পূজারীদের সামনে যদি আমরা এই কথাগুলি বলি, কি উত্তরটা আসবে? ইব্রাহিম মূর্তি পূজা তো করেনি, মূর্তি ভেঙে দিয়েছিলেন, জানো তারপর ইতিহাস। এখন মূর্তি ভাঙা দরকার নেই, একটা ঢিল ছড়ন্ত দেখি, আমাদের কল্লা চলে যাবে। তাহলে ইব্রাহিমের যুগের মূর্তি পূজারী দের চাইতে এই মুসলিম যুগের বাংলাদেশের মূর্তি পূজারীরা তার চেয়ে আর কঠোর হচ্ছে না? যদি আপনি মূর্তি পূজায় বাধা দেন, মাশাআল্লাহ, তাহলে আপনার তো চাকরি বাকরি সবই শেষ। এমন কোন স্কুল কলেজ মাদ্রাসা নেই যেখানে মূর্তি ঝুলাতে হবে, অর্থাৎ হয় শহীদ মিনার বানাতে হবে, নারে ছবি দিতে হবে। এখন তো অলরেডি হুকুম নাজিল হয়ে গেছে, প্রত্যেক মাদ্রাসা হোক, যারা এমপিও হোক, তো সব জায়গাতেই মূর্তি দিতে হবে, শহীদ মিনার দিতে হবে, একটু মাথাটি নিচু করে রাখে। এগুলো সবই মূর্তি পূজার নানাবিধ সংস্করণ। আর ছবি তো ঘরে ঘরে ধর্মনেতাদের ছবিগুলো প্রত্যেক ফ্লোরে ফ্লোরে আছে, তার উপরে প্রতিদিন সকালে বা সপ্তাহে একদিন ফুল দেন তার মুরিদানরা। এর সঙ্গে আছেন কবর পূজা। কবর পূজা যারা করেন তারা নিশ্চয়ই বুঝেন, কবরবাসী আমার কথা শুনতে পাচ্ছেন না, কিন্তু সেটা চলছে মহাসমারোহে। কারা করছে? মুসলমানরাই করছে না? তাদের উৎসাহ দিচ্ছে কারা? একদল বড় আলামরা দিচ্ছে না? কলু বল ওয়াজাদনা বা আনা কাযালিকা ফালুন ইব্রাহিম, বাপ দাদা 14 পুরুষকে এটা দেখে আসছে তাই আমরা করি। তো দেখা গেল সমাজের কারণে তারা করে, সমাজ একটা বাধা হচ্ছে না? আসল চতুর্থ বাধা হলো রাষ্ট্র।
আল্লাহ বলছেন আলাম তরা ইলাল লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল মুলক, তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে ব্যক্তি ইব্রাহিমের সঙ্গে ঝগড়া করেছিল এবং যে রাষ্ট্র ক্ষমতায় আসীন ছিল, অর্থাৎ নমরুদের সঙ্গে ইব্রাহিমের যে বিতর্ক সেটাকে ইঙ্গিত করা হচ্ছে। নমরুদ বলল, ইব্রাহিম তুমি কি বলতে চাও বলো তো। ইব্রাহিম বললেন, আমার প্রতিপালক সূর্যকে পূর্ব থেকে পশ্চিম দিকে নিয়ে যেতে পারে, আমার প্রতিপালক বাঁচাতেও পারে মারতেও পারে। নমরুদ বলল, আমিও তো বাঁচাতেও পারি মারতেও পারি, একটা মৃত্যুদণ্ডের আসামিকে খালাস দিলাম, তাহলে মৃত্যু বেঁচে গেল, ঠিক একটা নির্দোষ মানুষকে জমাই করে দিলাম, তাহলে জীবিত মানুষকে মেরে ফেলতে আমিও তো পারি। তখন ইব্রাহিম বললেন, তো পাগল, ঠিক আছে আমার আল্লাহ সূর্য উঠান পূর্ব দিগন্ত থেকে, আপনি পশ্চিম দিক থেকে উঠান। তখন নমরুদ হতবুদ্ধ হয়ে গেল, এর তো উত্তরই নেই, কারণ ওখানে তো জাদু চলে না। কিন্তু আপনি তো বুঝতেই পারছেন, সরকার যখন হেরে যায় তার হাতে ক্ষমতা থাকতে, শুধু সরকার না যে কোনো ক্ষমতা গর্বী মানুষ তার বিপরীত কথা শুনতে পারে না। তিনি তার কমকে বলে দিলেন, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, ওকে জীবন্ত পুড়িয়ে মারো এবং তোমাদের এই উপাস্যগুলিকে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। ব্যাস হুকুম হয়ে গেল, জ্বলন্ত অগ্নিকুণ্ডে ইব্রাহিমকে জীবন্ত নিক্ষেপ করা হলো। তখন তিনি কি বলেছিলেন, হাসবি আল্লাহ, বলেন সবাই হাসবুন আল্লাহ অনেমাল ওয়াকিল অনেমাল মাওলা অনেমাল নাসির, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কতই না সুন্দর জামিন ওয়াকিল কর্মবিধায়ক, অনেমাল মাওলা অনেমাল নাসির, তিনি কতই না সুন্দর বন্ধু, কতই না সুন্দর সাহায্যকারী আমাদের। ঠিক এই ঘটনা আল্লাহ রাসূলের জীবনে ঘটে গিয়েছিল উহুদ যুদ্ধের পরের দিন হামরাউল আসাদে, তিনি যখন আহত অবস্থায়, জানেন তো আপনারা তার দাঁত ভেঙেছিল আরও অনেকে ছিল, এই আহত অবস্থায় তিনি উহুদ যুদ্ধ থেকে বাসায় ফিরেছেন, খবর হলো তুমি বসে আসো, ওরা তো আবার আসতেছে আবু সুফিয়ান বাহিনী। ওই অবস্থায় কাউকে পাননি, 70 জনকে নিয়ে তিনি চললেন প্রায় 8 মাইল দূরে, 12 কিলোমিটার দূরে গিয়ে হামরাউল আসাদে পৌঁছে আল্লাহর ইচ্ছায় একটা অমুসলিম মুসলমান হয়ে গেল এবং সে বললো, আপনি এখানে থাকেন, আমি দেখে আসি আবু সুফিয়ানের অবস্থা কী। যে আবু সুফিয়ানকে একটা ধোকা দিয়ে দিল, তুমি যে আবার ফিরে যাওয়ার মনস্থ করেছ, ওই যে মোহাম্মদ আবার বের হয়েছে তোমাকে ধরার জন্য, এই কথা শুনি আবু সুফিয়ান ভয় পেয়ে গেল, আবার রিটার্ন ব্যাক করলি মক্কার দিকে। আল্লাহ পাক এমনি করে তাকে বাঁচিয়ে দিলেন, তিনি এসে বললেন, হে আল্লাহ রসুল আর আগাতে হবে না, আবু সুফিয়ান ফিরে গেছে। তখন তিনিও বলেছিলেন একই কথা, হাসবুন আল্লাহ অনেমাল ওয়াকিল অনেমাল মাওলা অনেমাল নাসির। দূর অতীতে ইব্রাহিম যে কথা বলেছিলেন আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময়, পরবর্তীকালে তারই সন্তান মোহাম্মদ বলেছিলেন প্রচণ্ড বিপদের দিনে উহুদ যুদ্ধের পর দিন হামরাউল আসাদে আল্লাহ কি হুকুম দিলেন, আগুনের স্রষ্টাকে বিশ্বাস করেন তো, আবহাওয়ার স্রষ্টা যেমন আল্লাহ, পানির স্রষ্টা আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আগুনের সৃষ্টিকর্তাও তো আল্লাহ। নমরুদ ভেবেছিল আগুনে পড়লে তো পুড়বেই, কিন্তু না, আগুনের যে সৃষ্টিকর্তা আল্লাহ এটা নমরুদ জানতো না। আল্লাহ বলছেন, বললা আমরা বললাম, ইয়া নারো হে আগুন কোনি বার দাও, তুই ঠান্ডা হয়ে যাও, ওসালাম আলা ইব্রাহিম, তুই ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও, ফিরে যে ঠান্ডা নয় শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বাস সঙ্গে সঙ্গে আগুন নেভে গেল, ইব্রাহিম বেরিয়ে এলেন, দেখলেন অবস্থা এই যে কিছুই তার করতে পারলো না। আর এই ঘটনাতে উল্লেখ করে আল্লাহ পাক বলছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয়াকুলু লিরাব্বিহিম,
إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده سورة تحريم চেহারা দেখো আল্লাহ বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে যখন তারা বলেছিল হে আমার কওম আমরা আজকে তোমাদের থেকে চিরদিনের জন্য বরি হয়ে যাচ্ছি মুক্ত হয়ে যাচ্ছি এবং সুতাই না তোমাদের সঙ্গে আমাদের মধ্যে পরস্পরের মধ্যে কাদবাদা বাইনানা ও বাইনাকুল আদাওয়াতু ওয়াল বাগদা আমাদের উভয় দলের মধ্যে চিরদিনের জন্য শত্রুতা ও বিদ্বেষ বিঘোষিত হলো হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা যতক্ষণ না তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনবে এটাও আমরা বলি ইব্রাহিমের মতন এই ধরনের দার্থিন বক্তব্য দেওয়ার ক্ষমতা আমাদের খুব কম মানুষেরই আছে আপনারা জানেন ইব্রাহিমের এই ঘটনার পরেই তিনি চলে গেলেন তিনি তো জানেন না তিনি বললেন আল্লাহ আমাকে সত্যের পথ দেখাবেন আল্লাহ তাকে নিয়ে গেলেন কেনানের দিকে শুরু হলো আরাক জীবন বাগদাদের জীবন শেষ কেনান অর্থ এখন তাকে আমরা বলছি ফিলিস্তিন সেখানে তিনি চলে গেলেন সেখানে গিয়ে আল্লাহ পাক তাকে বশরনাহু রব্ব ফবশরনাহু গোলামিন হালিম আল্লাহ পাক তাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন এই সন্তানটাই হচ্ছে ইসমাইল ইসমাইলকে উনি কিভাবে পেলেন এটা একটু ইতিহাস শুনেন ফিলিস্তিনে যে দুর্ভিক্ষের মোকাবেলা করতে হলো সমস্ত ফিলিস্তিন লোক না খেয়ে আছে কোথায় যাওয়া যাবে মিশরে চলেন সমস্ত লোক দলে দলে মিশরে যাচ্ছে সিনাই উপত্যকা পাড়িয়ে পরে মিশর মিশরে রাজা সবাইকে খানাপিনা দিচ্ছে উট ভর্তি করে তিনি তার স্ত্রী সারাকে নিয়ে যাচ্ছেন সারা তো বন্ধা আপনারা জানেন বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন তিনি বৃদ্ধ হলে কি হবে ওই সময় তার বয়স 99 বছর অথচ 86 বছর আর ইব্রাহিমের বয়স 99 বছর উনি যাচ্ছেন হঠাৎ তৎকালীন সময় মিশরের সম্রাট যে ছিল তার গুন্ডা বাহিনী তার স্ত্রীকে অপহরণ করে নিল তার নীতি ছিল তার স্বামী আছে সে স্বামীকে হত্যা করবে আর যদি সে বলে ওটা আমার ভাই তাহলে হত্যা করে না ইব্রাহিম বললেন ইব্রাহিমকে সারাকে জিজ্ঞেস করলো উনি তোমার কে তো উনি আমার ভাই ইব্রাহিমকে জিজ্ঞেস করলো উনি তোমার কে উনি আমার বোন এই জন্য ইব্রাহিমকে হত্যা না করে ছেড়ে দিল সিনিয়ে নিয়ে চলে গেল কি কঠিন অবস্থা চিন্তা করতে পারেন সেখানে যে মা সারা উজু করে সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ তুমি যদি জানো আমি সিরে তোমার উপরে ঈমান এনেছি তোমার নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছি এবং আমি আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া কারোর সঙ্গে হালাল করি নাই তাহলে ফলে তোসাল্লাত আলিয়াল কাফের তাহলে এই কাফারকে তুমি আমার উপরে বিজয়ী করো না রওয়াল বুখারী ও আহমদ ইসনাদে সহিহ বুখারীতে পাবেন আহমদেও পাবেন তখন ওই শয়তান তিন তিনবার যতবার তার কাছে হাত বাড়িয়েছে ততবারই হাত প্যারালাইজড হয়ে গেছে একবার দুবার তিনবারই যখন হাত প্যারালাইজড হয়েছে কাছে ভিড়তে পারলো না তখন সে রাগ করে তার লোকদের পর বললে তোরা কোন ডাইনিকে নিয়ে এসেছিস বের করে কে এই হলো তার বেঁচে যাওয়ার কাহিনী ওনাকে বের করে দেওয়ার সময় তখন ওনাকে খুশি করার জন্য সম্রাট তো একটা বাঁধি দিলেন চাকরানি দাসী বল তৎকালীন ভাষায় সারা এসেছিলেন একাকি নিয়ে গেলেন একটা বাঁধি নিয়ে বাঁধিকে সাথে নিয়ে চলে গেলেন ইব্রাহিমের কাছে ইব্রাহিম তখন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমার স্ত্রীর ইজ্জতের হেফাজত করো সারাকে থেকে ইব্রাহিম আনন্দে আপ্লুত আল্লাহ শুকরিয়া আদায় করলেন সারা এটাকে বলে এটা দাসী সম্রাট দিয়েছে শয়তান লম্পট একটা দাসী আমাকে হাদিয়া দিয়েছে আমার ইজ্জত বেঁচে গেছে বলে আলহামদুলিল্লাহ তো আমি কী করবো আমি তো বন্ধা তোমার তো সন্তান নাই
এটা আমি তোমাকে উৎসর্গ করলাম, তুমি স্ত্রী হিসেবে গ্রহণ করে নাও। তখন ইব্রাহিম এই দাসী তার নাম হাজরা স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলেন। এই স্ত্রীর গর্ভে যে সন্তান হলো সেটা হলো ইসমাইল। বললেন আলহামদুলিল্লাহ, যে বাড়িতে সন্তান নাই সে বাড়িতে ধূসর মরুভূমি, বাপ মা উভয়ে খুশিতে বাগবাগ, দাসীর গর্ভে, এখন তার দাসী নয় স্ত্রীর গর্ভে, অর্থাৎ ছোট স্ত্রীর গর্ভে প্রথম সন্তান পেলেন, তার নাম ইসমাইল। এই ইসমাইল যখন 13-14 বছর বয়স হলো, বাপের সঙ্গে চলাফেরা শুরু বয়স হলো, এ তখন আল্লাহ পাক ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন, ইন্নি আরাফিল মানামি আন্নি হাসবাহ, হে ইসমাইল আমি স্বপ্নে দেখলাম আমি যেন তোমাকে জবাই করছি, যেমন বাপ তেমন ছেলে, তুমি বললে পরিষ্কার হবে, আপনি যা চান তাই করুন, সতাজন ইনশাআল্লাহ মানে সবরিন, সত্তর আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহুল জবিন, যখন বাপ বেটা উভয় একমত হয়ে গেল, অতঃপর বেটাকে বা উপর করলে জবাই করার জন্য, অনাদায় না ইয়া ইব্রাহিম, আমি ডাক দেন ইব্রাহিম থাম, কচ্ছাদ্দাক্তর ইয়া ইন্না কাদা লেখা নজিল মোসিরিন, তুমি স্বপ্নকে সার্থক করেছ, এমনি করে আমরা সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। অর্থাৎ আল্লাপাক পিতার মাধ্যমে সন্তানের কোরবানি চাননি, চেয়েছিলেন পিতার ইমান পরীক্ষা করতে, পিতা এবং পুত্রের উভয়ের ইমান পরীক্ষা করার জন্য, যে পিতা কেমন পুত্র কেমন। এজন্য আমাদের কবি গিয়েছেন নজরুল, মা হাজিরা হোক মায়েরা সব, জবিহুল্লাহ হোক ছেলেরা সব, সব কিছু যা সত্য হোক, বিধির বিধান সত্য হোক, আমাদের মায়েরা যদি হাজরার মতো হয়, আমাদের ছেলেরা যদি ইসমাইলের মতো হয়, তাহলে সত্য বেঁচে থাকবে, না সত্য কখনোই টিকতে পারে না, সত্য চলে যাবে দুনিয়া থেকে টিকবে না। এইটাই হলো কোরবানির ইতিহাসের, এখানেও ওলামায়ে কেরাম বিভক্ত, কেউ বলে ইসহাক বড় ছেলে, কেউ বলে ইসমাইল বড় ছেলে, অথচ সূরা সাফাতের এইখানে গিয়ে 110 নম্বর পরেই 112 নম্বর আয়াতেই বলা হয়েছে, আমরা তাকে ইসহাকের সুসংবাদ দিলাম ইত্যাদি। আপনারা জানেন ইসমাইলের বংশে একটাই মাত্র ছেলে, তিনি হচ্ছেন আমাদের নবী, শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাকের বংশে নবী নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত 8-10 জন নবী বাদে 1,24,000 নবী রসুলের সবাই হলো ইসহাকের বংশে, একটা বিশাল ব্যাপার না? এজন্য ইহুদি নাসারদের অহংকার, শেষ নবী হলে আমাদের বংশ থেকে হতে হবে, ইসমাইল বংশ হবে না। ওরা বইমাত্র হিংসার কারণে ইহুদি নাসারা কখনো আল্লাহ রসুলকে মেনে নিতে পারেনি, আজও মেনে নিতে পারেনি। ইহুদি নাসারা স্থায়ী শত্রু মুসলমানের জন্য মূলত বইমাত্র হিংসার কারণে, এমনকি ঢাকা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছে, ইসহাক বড় না ইসমাইল বড়। তাহলে সেখানে একদল আলেম আছে, এখানে একদল আলেম আছে, অর্থাৎ আল্লাহর বর্ণনা পড়লে পরিষ্কার বোঝা যায় কে বড় কে ছোট। ইসমাইল এর কোরবানিটাই হচ্ছে মুখ্য, আর ইসমাইলের কোরবানির আমরা করে থাকি। আল্লাহ বলেন ফাদায় না হো বেজিবহীন আজিম, আমরা একটা মহান কোরবানি দান করলাম, পাহাড়ে চড়ি বেড়ায় যে সমস্ত দুম্বা একটা উনি জবাই করে দিলেন। ঠিক ওইখানে যেখানে ইসমাইলের কোরবানি, সেই আরাফাতের ময়দানে দাঁড়িয়েই আমার রসুল বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, হে জনগণ প্রতি বছর প্রতি পরিবারের উপরে একটি করিয়া কুরবানি। এটা জীবন, জীবন এবং জীবনের খণ্ডিত অংশ কি এক হতে পারে? এজন্য ইমাম সাহাবি যখন শুনলেন বিষয়টা, উনি বলে আরে উটের কি 7টা জীবন আছে নাকি? আমরা তো বলতে পারি গোশত ভাগ করা যায়, জীবনকে ভাগ করা যায়, দুর্ভাগ্য এই ব্যাপারেও আলেমরা একমত না। সব জায়গাতেই আমাদের সমস্যা, একটাই পথ খোলা আছে, পবিত্র কোরআন ও সহি হাদিস, এ দুটো আল্লাহর পক্ষ থেকে, কারণ আমার রসুল কোনো কথা নিজে বলতে না, অভয়ান্তক আনাল হওয়া ইনহা ইল্লা ওয়াহিউ ইউহা, তার কাছকে আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হতো, তার ভিত্তিতে তিনি কথা বলতেন। আর সেজন্য
তার প্রেরিত বাণী যেটা সহি সূত্রে আমরা প্রাপ্ত হয়েছি তার উপরে আমল করে হলো বাঁচার পথ। আর নইলে ঝগড়া জীবনের শেষ হবে না, আর আপনি কোশ্চেন পথও খুঁজে পাবেন না। পথ খুঁজে পেতে গেলে আপনাকে এখানেই আসতে হবে, দেখতে হবে সহি হাদিসে কী আছে। যদি এটা হয় তাহলে উম্মত ঐক্যবদ্ধ হতে পারবে, সত্য সেবনেই একসঙ্গে হতে পারবে। এরপরও হাদিসটা মনে রাখবেন, কেয়ামত দিন আদমকে আল্লাহ বলবেন, আদম তোমার সন্তানদের মধ্য থেকে যারা জান্নাতি তাদের বাছাই করে নাও। তো আদম বলবেন, হে হে আল্লাহ, আমার সন্তানদের মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী বুঝবে কম করে? তো দেখো, একটা কালো গরুর দেহে লোমের মধ্যে একটা সাদা লোম বাছাই করা যেমন কঠিন, ওই লোমটা হলো জান্নাতি লোম। তুমি ওকে খুঁজে বের করো, এ কি সম্ভব বলেন? এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, জান্নাতি হওয়াটা অত সহজ না। এজন্য আপনাকে আপোষহীন হতে হবে, কোনো অবস্থাতেই আপোষকামী হতে পারবেন না। এম যখনই আপনি মনটা নরম করবেন, আপোষমুখী হবেন সমাজের সঙ্গে, পরিবারের সঙ্গে, বাপ মার সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, তখন আপনি জাহান্নামী হবেন। আপনার দলে বহু লোক হবে, কিন্তু এই দল আপনাকে কবরে কোনো কাজে লাগবে না। কবরে আমাকে একা থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকে কবরের হিসাব দেওয়ার জন্য চেষ্টা করুন। তকবীর পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মেয়েদের জন্য বলছি, শুধু একটা হাদিস মনে রাখেন, আইমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরহা ওয়া তা'আদ বা'লাহা ফালতাতকুলি জান্নাহ বিন কাই আবওয়া বিন শায়। যে কোনো মহিলা যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, স্বামীর আনুগত্য করে, সে জান্নাতের যে কোনো একটি দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করুক, এটাই যথেষ্ট। এবং আল্লাহ রসুল বলছেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর কাছে উত্তম। অন্য হাদিসে এসেছে, তোমাদের উত্তম সেই যে তার পরিবারের কাছে উত্তম। অথবা স্ত্রী অর্থাৎ নারী জাতি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তাদের গর্ব থেকেই নবী রসুল নেতা সাহসী বীর সেনানী সেনাপতি সবাই এসেছে নারীদের গর্ব থেকে। তারা আমাদের মা, তারা আমাদের বোন, তারা আমাদের স্ত্রী, তাদের সম্মান রক্ষা করবেন এবং তারাও পুরুষদের সম্মান রক্ষা করবেন। এ বিষয়ে আল্লাহর পাকের প্রেরিত বাণী, হুন্না লেবাসুল্লাহকুম আন্তুম লেবাসুল্লাহ হুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। অতএব স্ত্রীদের হক যথাযথভাবে আদায় করা স্বামীদের দায়িত্ব, স্বামীদের প্রতি হক আদায় করা স্ত্রীদের দায়িত্ব। কোনো অবস্থাতেই বেপর্দা, নগ্নতা, বেহায়াপনা যেন না থাকে মুসলিম সমাজে। এ বিষয়ে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। পৃথিবীতে যত ধ্বংস হয়েছে বিগত যত সভ্যতা বলেন, মিশরীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, সব ধ্বংস হয়েছে দুটি কারণে, নারী এবং মদ। আমাদের রসুল বলে যাচ্ছেন, আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি সবচেয়ে ক্ষতিকর একটা বিষয়, সেটা হলো নেশা, নারী জাতি। অতএব ফাত্তাকুল্লাহ ফাত্তাকুন নেশা, তোমরা আল্লাহকে ভয় করো, নারী জাতি থেকে সাবধান থাকো। এজন্য আমরা বলবো, নারী জাতি যারা এসছেন ঈদগায়, আশা করি তারা সবাই ধার্মিক মানুষ, কেউ কোনোদিন সালাত আদায় না করলে অন্তত ঈদের দিন অন্তত একটু আসে। আমরা তাদের উদ্দেশ্যে বলবো, কোনো বেহায়াপনার ধারে কাছে যাবেন না, কোনো সুরসুরিতে ঢুকবেন না, নাচ গান ছবি ইত্যাদি সব জায়গায় আসতে নারী এবং নারী, নারী আজকে ব্যবসায়িক পণ্য হয়ে দাঁড়িয়েছে, এমন কোনো লুঙ্গি গামছা নেই যেখানে নারীর ছবি নেই, চলবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়া তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও আসিলা, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।